আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন। আজকে আমরা নতুন আরো একটি ম্যাথ নিয়ে এসেছি। তো নতুন ম্যাথটি হচ্ছে ঠিক সেম 8.3 এর একটি ম্যাথ। এটা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট কিভাবে? এখানে আমাদের তিনটা বল একটা ত্রিভুজের মধ্যে কাজ করতেছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে কাজ করে। তো আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলেছে? পি কিউ আর তিনটি সদৃশ বল, সদৃশ সমান্তরাল বল। পি কিউ আর পরস্পর সমান্তরাল থাকবে এবং সদৃশ মানে একই দিকে থাকবে। তারপর কি কোন ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোতে ক্রিয়ারত বলগুলোর যে কোনো সাধারণ দিকের জন্য যদি এদের লব্ধি ত্রিভুজটি ভর কেন্দ্রগামী হয় তবে প্রমাণ করা যে পি ইজুগল টু কি ইজুগল টু আর। এখানে বলতেছে আসলে এই যে তিনটা বিন্দু কৌণিক বিন্দুগুলোতে বলছে না, এই যে কৌণিক বিন্দুগুলোতে, তবে কৌণিক বিন্দুগুলোতে পি কিউ আর মানে তিনটা বল সদৃশ সমান্তরাল বল কাজ করে। ঠিক আছে, তো আমরা বললাম যে কোনো একটা যেন ভিজিবল হয় এটার জন্য আমরা একটু বাঁকা করে নিলাম, যে বললাম যে এটা হচ্ছে পি বল, তাহলে এই বলের সমান্তরালে একটা বল কোনটা হবে? এই যে বি বিন্দুর উপর, এই যে এটা ধরো যে এটাই হচ্ছে সমান্তরাল, তাহলে এই বলের সমান্তরাল পি কিউ। আবার এই যে দুইটা বলের সমান্তরালে আর একটা বল হবে এই দিকে আর। তো আমরা বাঁকা কেন করলাম? আপনি তো চাইলে এইভাবে করতে পারতেন, এটা তো দেখতে পাই তারা, ঠিক না? আমরা যেন ভিজিবল হয় এটার জন্য আমরা এইভাবে লিখছি। আমরা চাইলে এভাবে আঁকতে পারতাম, চাইলে এভাবে আঁকতে পারতাম, যেভাবে আঁকলে আমাদের জন্য দেখতে সুবিধা হয়। এখন এখানে পি কিউ আর কাজ করতেছে সদৃশ সমান্তরাল বল, এই তিনটা বল কাজ করার কারণে এদের লব্ধি বলটা এই ত্রিভুজের ভরকেন্দ্রগামী হবে। আর আমরা ভরকেন্দ্র কীভাবে নির্ণয় করতে পারি? ত্রিভুজের মধ্যমা বরাবর, ত্রিভুজের তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা কি বলি? ভরকেন্দ্র বলি। সেই ভরকেন্দ্রে এদের লব্ধিটা কাজ করতেছে, তাহলে লব্ধি সমান কি হবে? পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমাদের এখানে ভরকেন্দ্রটা কি? আমরা ভরকেন্দ্র নির্ণয় করতে পারলাম, এটা হচ্ছে সেই ভরকেন্দ্রটা। এইখানে আমাদের কি হবে? এই তিনটা বলের লব্ধি বল কাজ করবে। তাহলে এইখানে আমাদের লব্ধি বলটা সমান সমান, এই দেখো এই লব্ধি বলকে এখানে সমান্তরালে থাকবে অবশ্যই, তাহলে এই লব্ধি বলটা এই দিকে কাজ করতেছে। কয়টা বলের? তিনটা বলের। আমরা এখানে তিনটা তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম যে আসলে এখানে লব্ধি বল তিনটা বলের জন্য। তাহলে এই তিনটা বলের লব্ধি বল সমান সমান কি? পি প্লাস কিউ প্লাস আর। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। সবার আগে দেখো এখানে পি বল কাজ করছে, এখানে লব্ধি বল কাজ করে। এই যে এখানে যে এখানে যে পি বল কাজ করার কারণে যে লব্ধি বলটা পাইছি এটা তো পি বল, আরও কিউ প্লাস আর বল কোথায় আছে? এটা অবশ্যই এইটা বরাবর একটা যদি সরলরেখা আঁকি, সরলরেখার মধ্যবর্তী যে কোনো একটা বিন্দুতে, তাহলে এই সরলরেখাটাকে যদি আমরা বর্ধিত করি এইখানে একটা ডি বিন্দু পাই, এটাকে ডি বিন্দু বললাম। এখন এই ডি বিন্দুতে কি আমাদের বাকি বলগুলো কাজ করে? তো সেটা আমাদেরকে এসিউর করবে। দেখো এইখানে একটা বল কিউ, এইখানে আরেকটা বল আর, এই দুইটা বলের মধ্যবিন্দু হচ্ছে এটা। এই দুইটা বলেরও কিন্তু একটা লব্ধি বল আছে। আবার আমরা বলতেছি এই বলটা আর এই বলের লব্ধি, আর সাথে আরেকটা বল আমরা মিসিং, এই বলটা কোথায় কাজ করতেছে সেটা আমরা বাই করতে পারতেছি না। তাহলে আমরা কি এই দুটা বলের লব্ধি বলে দিয়ে কাজ করে যদি আবার যদি তাহলে এই দুটা বলের লব্ধি বল যদি এইখানে কাজ করে তাহলে কিন্তু এই যে এই দিকের যে লব্ধি বলটা হবে সেটা হবে কি? কিউ প্লাস আর। আর দেখো এখানে পি আছে সাথে কিউ প্লাস আর আছে, কিউ প্লাস আর আছে, দুইটাকে যোগ করলে কিন্তু এটা হয়। এখন কেন আপনি তো এটাকে এখানে দিলে দিলে সমস্যা কি ছিল? হ্যাঁ দিতে পারতাম, কিন্তু দেখো এই যে আমাদের যে কিউ প্লাস আর এই লব্ধিটা এখানে থাকলে এটার জন্য আমরা এখানে পাচ্ছি, আবার এটার জন্য যে এক্সট্রা যে লব্ধিটা দরকার সেই লব্ধিটা আবার এই বিন্দুতে এসে পাইতেছি, দূরের জন্য আমরা সেম একটা কমন বিন্দু পাচ্ছি। তো যেটার কারণে আমরা এইখানে বলতে পারবো যে বি আর সি এর ডি বিন্দুতে কিউ এবং আর এর লব্ধিটা কাজ করতেছে। যদি কিউ আর ডি এর লব্ধিটা কাজ করে তাহলে দেখো পি আর ডি এই দুইটার লব্ধি বল এই যে পি প্লাস পি, এই যে পি আর এখানে হচ্ছে কিউ প্লাস আর, এই দুইটা লব্ধি বল কি? পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমরা জানতে পারলাম যে ডি বিন্দুতে কি কাজ করে আমাদের, এই যে এ এবং ডি বিন্দুতে কাজ করে কি? এই ভরকেন্দ্রের এই যে লব্ধিটা। হ্যাঁ তারপর হচ্ছে আবার দেখো বি আর সি এর লব্ধি বলের প্রয়োগ বিন্দু কোথায়? ডি বিন্দুতে। তাহলে দেখো আমরা জানি, আমরা তো বলছিলাম যে এটা হচ্ছে মধ্যমা, তাহলে এটা যদি মধ্যমা হয় তাহলে এদিক থেকে এদিকে দূরত্ব আর এদিক থেকে এদিকে দূরত্বটা কি সমান? দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি যে কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। তাহলে দেখো বিডি আর সিডি তো সমান, যেহেতু মধ্যমা বিডি আর সিডি কিন্তু সমান, তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু আর, এইখানে আমরা কিউ ইজ ইকুয়াল টু আর পেলাম। ঠিক একইভাবে কি আমরা এইখানেও কি সেম জিনিসটা প্রমাণ করতে পারি? দেখো এইখানে যদি আসতো এদিকে আমাদের একটা বল এই যেটা,
দেখো এখানে কিউ আছে, তাহলে এইখানে বাকি যে মিসিংটা, এখানে পি আর এ আর, এখানে তাহলে কাজ করবে হচ্ছে পি প্লাস আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পি ইন্টু এই বিন্দুটাকে ই বললাম, তাহলে পি ইন্টু এই ইজ ইকুয়াল টু আর ইন্টু ইসি। তাহলে দেখো এই আর ইসি কি সমান, এই আর ইসি যদি সমান হয় তাহলে পি ইজ ইকুয়াল টু আর, এটাও লিখতে পারি তাহলে কিউ ইজ ইকুয়াল টু আর পি ইজ ইকুয়াল টু আর। তাহলে কি আমরা আলটিমেটলি বলতে পারবো, পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। খুবই সহজ একটা প্রমাণ ছিল এটা, আমরা প্রমাণ করতে পারলাম। এখানে আসলে দেখার বিষয় যে আমাদের এখানে পি বল সবগুলা বল সমান্তরালে কাজ করে, ঠিক আছে, আর বলতেছে যে ভরকেন্দ্র বরাবর এই তিনটা বলে লব্ধি বল কাজ করতেছে, সমান্তরাল বল যেহেতু তাহলে তিনটা বলের যোগফল হবে লব্ধি বল পি প্লাস কিউ প্লাস আর হবে। এরপর আমরা যখন বর্ধিত করি তখন ডি বিন্দুটা পাই বিসি বাহুর উপর, আবার এই দুইটা বলে লব্ধি বলও আমাদের ডি বিন্দুতে কাজ করে, এই দুইটা বলে লব্ধি বল ডি বিন্দুতে কাজ করলে পি প্লাস কিউ হবে, কিউ প্লাস আর হবে আমাদের লব্ধি বলের মান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি, কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। আর বিডি আর সিডি এখানে কিন্তু এটা মধ্যমা, মধ্যমা বিপরীত বাহুকে সমান সমান দুইটা বাহুতে সমান সমান দুইটা অংশে বিভক্ত করে, তার মানে বিডি ইজ ইকুয়াল টু সিডি কাটাকাটি করলে থাকে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আর। একই উপায়ে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু আর, তাহলে আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, এটা হচ্ছে প্রমাণ। তো খুবই সহজ এবং খুবই ছোট একটা ম্যাথ ছিল, এখানে জাস্ট একটু টেকনিক্যাল কিছু চিত্রটা বোঝাটাই মেন জিনিস ছিল। আমাদের এই চ্যাপ্টারের সম্পূর্ণ অংশ হচ্ছে চিত্র বোঝা, চিত্র বুঝছ ম্যাথ সলভ করতে পারবা। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ, এরকম পরবর্তী ক্লাসে আমরা আরও একটি এরকম ধরনের আরেকটি ম্যাথ নিয়ে আসবো, সেই পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।